আগে দেখলে তাকে কম বেশি সবাই চেনো, তার নাম হচ্ছে অমিত মন্ডল। তো আজকে আমি কথা বলবো অমিত মন্ডলকে নিয়ে। তো তোমরা তাদেরকে মানে কম বেশি সবাই চেনো, কম বেশি না বলতে গেলে মানে সবাই চেনো তাকে, কারণ তার ইউটিউব চ্যানেলে 3 লাখের উপরে সাবস্ক্রাইবার ছিল। তো গতকাল তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সে মানে আর নেই আমাদের মাঝে। তো কি বলবো, সত্যি কথা বলতে আমি ভিডিওটা বানানোর কোনো ইচ্ছেই ছিল না সত্যি। মানে যখন তার 1K সাবস্ক্রাইবার ছিল তখন থেকে আমি তাকে ফলো করি, মানে শুধু অমিতকে বলে না, SRK শঙ্কর মানে তারপর তুষার দাস এদেরকে আমি ফলো করি। তো তাদের দেখে ইন্সপায়ার হয়ে আমি নিজে ইউটিউব চ্যানেল খুলে তো আমি ব্লগিং স্টার্ট করি। তো সত্যি খুব খারাপ লেগেছে যে ঘটনাটা শুনে যে অমিত ভাই আমাদের মধ্যে আর নেই। মানে সত্যি ওর মতন ছেলে যা করে দেখিয়েছে, মানে অল্প বয়সে, হয়তো ওর থেকে আমি বড় বা আমার থেকে আরো বড় রয়েছে, তারা হয়তো মানে সেরকম কিছু করতে পারেনি। তো সবাই এটা প্রার্থনা করবেন যে ও যাতে ভালো থাকে, সুস্থ থাকে, যেখানেই থাকুক না কেন। আর সব থেকে আমার বেশি খারাপ লাগছে ওর মা বাবার প্রতি, কারণ সত্যি অমিত মানে তার মা বাবাকে যেভাবে যত্ন করতো, যেভাবে ভালোবাসতো, মানে সত্যি মানে খুবই খারাপ লাগছে আমার। সত্যি কথা বলতে তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে ফেসবুক খুলে তখন দেখি যে এরকম অবস্থা যে অমিত ভাই আর আমাদের মাঝে নেই। তো সত্যি কথা বলতে এখনও অবধি আমার বিশ্বাস হচ্ছে না যে অমিত আমাদের মাঝে নেই। ওর সাথে আমার দেখা করার ইচ্ছেও ছিল যে ওদের বাড়ির ওখানটায় যাবো, ওর সাথে দেখা করবো বা কিছু এরকম, কিন্তু সেটাও আর হয়ে ওঠেনি। তো আমি আর কিছু বলতে পারছি না, শুধু এটাই চাই যে ও যেখানে থাকুক ভালো থাকুক, শান্তিতে থাকুক। আর তোমরা প্রার্থনা করো যে ও ভালো থাকুক, সুস্থ।